নাটোরের গ্রামগুলোতে কৃষকরা মেতেছেন তাল বেগুন চাষে। জানান, বর্ষাকালীন এই সবজির ব্যাপক চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছেন তারা। তাল বেগুনের বাণিজ্য ঘিরে গ্রামে গড়ে উঠেছে ভ্রাম্যমান আড়ত। ব্যাপারীরা আসছেন, কিনে নিয়ে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে। দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। পাকা তালের মতো রং আর গড়ন, তাই তো নাম তাল বেগুন। আধুনিক পদ্ধতিতে দিল্লির এই তাল বেগুন চাষ করে ভাগ্য ফিরেছে নাটোরের চাষিদের। তাদেরই একজন বাঙ্গাবাড়িয়ার শামীম হোসেন জানান, এবছর এক বিঘা জমিতে 50,000 টাকা খরচ করে আবাদ করেছেন তাল বেগুন। এর মধ্যে বিক্রি করেছেন 2,00,000 টাকার, সামনে আরও বিক্রি করবেন বলে আশা তার। আমার এক বিঘা জমিতে আমি যাবৎ পর্যন্ত 2,00,000 টাকার বেগুন বিক্রি করছি, আরও বিক্রি করব আশা করতেছি। গ্রামটির অন্তত 40 জন কৃষক প্রতিদিন অন্তত 150 মন তাল বেগুন উৎপাদন করছেন। দেখা দেখি আশেপাশের প্রায় 10টি গ্রামের চাষিরা শুরু করেছেন বর্ষাকালীন সবজিটির আবাদ। 33% জমির উপরে আমরা সম্পূর্ণ খরচ বাদে মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা আমাদের আয় হয়। এবছর আমি 1 বিঘা জমিতে বেগুন চাষ করছি, মোটামুটি 1,00,000 টাকার মতন বেগুন বিক্রি করছি। তাল বেগুনের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিদের অভিযোগ, কীট পতঙ্গ থেকে ফসল বাঁচাতে তেমন পরামর্শ সেবা পান না তারা। বেগুনের একটা ব্যয়বহুল খরচ আছে ডালমোড়া, এই ডালমোড়ার কোনো প্রতিক্রিয়া আমরা পাই না। কৃষকের কাছে, কৃষি অফিসারের কাছে গেলেও আজ না পশু পশু না ধস্য, আমরা কোনো খোঁজ খবর পাই না। এই বেগুনকে কেন্দ্র করে গ্রামটিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভ্রাম্যমান আড়ত। সেখানে ক্ষেত থেকে আনা তাল বেগুন পরিমাপ বাছাই শেষে বস্তাবন্দি করে পাঠানো হয় রাজধানীতে। আমি মাঠ থেকে সরাসরি কৃষকের থেকে মাঠ থেকে ভিঁয়ে থেকে মাল কিনে লিয়ে সরাসরি কারণ বাজার যাত্রাবাড়ি মিমসা অনেক মোকামে দিই। সরাসরি গৃহস্থর ভিঁয়ে আসি, লিয়ে যাইতে হয়, এই নিয়ে ধরেন খরচ হয়। দাম ধরেন গৃহস্থক দেওয়া লাগে, এখন বর্তমান ধরেন 2600-2700 এমন। এই মালটা লিয়ে যা ধরেন আমার খরচ মরচ দিয়া ধরেন ওখানে যা ঢাকা যা বেচতে হয় ধরেন 60-80 টাকা বেচতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, তাল বেগুন চাষের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এটা ফলন খুব বেশি এবং কৃষকেরা বিক্রি করে লাভবান হচ্ছে। কৃষি বিভাগ এই বেগুন নিয়ে কৃষকরা যাতে আরও বেশি লাভবান হয়, নাটোর জেলায় যাতে এই বেগুন আবার দিন দিন বাড়ে, এই জন্য আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছি। আমাদের সকল ধরনের কর্মকর্তা ইতিমধ্যে মাঠ ভিজিট করেছেন এবং কৃষকের পাশে থেকে নানান পরামর্শ দিয়ে আসছে। নাটোরে এবছর তাল বেগুনের আবাদ হয়েছে প্রায় 500 হেক্টর জমিতে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।